স্বাধীনতার সুফল ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা এবং জাতীয় দিবসের আলোচনা সভায় তিনি বলেন, সরকারের ওপর সাধারণ মানুষের যেই আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে তা অটুট রাখতে হবে। 75-এর খুনিদের প্রেতাত্মারা যাতে স্বাধীনতার চেতনা নষ্ট করতে না পারে, সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, যে দলের জন্ম অবৈধভাবে অগণতান্ত্রিক পথে, তারা গণতন্ত্র চায় কিভাবে? অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের হাতে তৈরি করা যে সংগঠন, তারা নাকি গণতন্ত্র চায়? যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি, যাদের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলের মধ্য দিয়ে সেই মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে, তারা আওয়ামী লীগ গণতন্ত্র দেয়নি, তারা গণতন্ত্র দেবে। আর গণতন্ত্রের জন্য নাকি তারা লড়াই করে। তোদেরকে জিজ্ঞেস করতে হয় যে তোদের জন্মটা কোথায়। বিএনপির উপর অত্যাচার অবিচার চলছে এমন অভিযোগের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিএনপির উপর অত্যাচার করেনি, বরং অত্যাচার করেছিল তারা। আমরা তো তাদের মিছিল মিটিং করতে দিচ্ছি, আওয়ামী লীগের তো কোনদিন মাঠে নামতে দেয়নি। হাত কেটেছে, পা কেটেছে, চোখ তুলে নিয়েছে, হাত উড়ি দিয়ে পিটে পিটে হত্যা করেছে। এখন ওরা যা আমাদের সাথে করেছে তার যদি এক ভাগও আমরা করি, তাহলে ওদের তো আর খুঁজে পাওয়া যাবে না। এ সময় জেনারেল জিয়া, এরশাদ ও বেগম খালেদা জিয়ার শাসনামলের তুলনামূলক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি অভিযোগ করেন, দেশের গরিব অসহায় মানুষের মাঝে হাহাকার না থাকলে তা এক শ্রেণীর মানুষের ভালো লাগে না। কারণ এই গরিব মানুষ, দরিদ্র মানুষ, তাদের ওই হাড্ডিসার কঙ্কাল সার দেখিয়ে দেখিয়ে তারা বাইরের থেকে টাকা আনতে পারে, আর নিজেরা লুটপাট করে খেতে পারে, নিজেদের উদর পূর্তি করতে পারে, নিজেরা বিলাস বাসনে গা ভাসাতে পারে। বাংলাদেশের মানুষকে তারা সেই গিনিপিক বানিয়ে রাখবে, তাদেরকে তারা উঠতে দেবে না, তারা মাথা তুলে দাঁড়াক এটা তারা দেবে না। এটাই যারা চায়, তারা যে ওই আন্তর্জাতিক সংস্থা এখানে সেখানে নানা ধরনের কথা বলে বেড়ায়, বলে কথা বলতে দেয় না। আরে কথা বলতে দেয় না মানে? দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত থাকায় ধারাবাহিক উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের কাজ করে যাওয়ার নির্দেশ দেন দলীয় সভাপতি। আমরা রমজানের সব সময় আমরা একটা ইফতার পার্টি করতাম, এবার আমরা ইফতার পার্টি না করে সমস্ত টাকা এবং খাদ্য সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।